মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় আর উড়িষ্যা, অর্থাৎ এই এলাকাটাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। প্রবল পরিমাণে কিন্তু বেশ কিছু অংশে জোরালো ভারী বৃষ্টিপাত হতে পারে, মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি কমলা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের 5টি জেলার পাশাপাশি আসাম, মেঘালয়ে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশের বেশ কিছু অংশেও বৃষ্টিপাত থাকবে। আমরা এই বৃষ্টিপাতগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন আকাশে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে, সেই সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। নতুন করে মেঘ কিন্তু তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও শুরু হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা পূর্ব বর্ধমান, কিছু কিছু এলাকার হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী কিছু অঞ্চলে নতুন করে আরও দেখুন মেঘ তৈরি হচ্ছে। পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার আশেপাশে কিছু কিছু এলাকাতে ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়ে গেছে এবং এই বীরভূম, মুর্শিদাবাদ, তার পাশাপাশি আমরা যেটা জানতে পাচ্ছি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং সংলগ্ন মেদিনীপুর আশেপাশে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত থাকবে, এগুলো কিন্তু রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যে বর্ধমানের বিভিন্ন এবং বাঁকুড়া, হুগলি এর পাশাপাশি নদিয়া এই সমস্ত অংশে চালু হয়েছে এবং মুর্শিদাবাদ আর নদিয়ার কাছাকাছি কিছু অংশে বৃষ্টিপাত বেশ কিছু অংশে চলছে আর বাকি অংশে মেঘ আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং এখানে আরও বৃষ্টিপাত আসবে। এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। বাংলাদেশেও বিভিন্ন অংশে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, আমরা এগুলোতেই সমস্ত কিছু আলোচনা করবো কীভাবে কী হবে, তো দেখতে থাকুন। ইতিমধ্যে আমরা যেটা বলছি যে ডিবিসি যে জল ছেড়েছে এবং ইতিমধ্যে যে বৃষ্টিপাত হয়েছে তাতে তো ইতিমধ্যে জলমগ্ন হয়েই গেছে বিভিন্ন এলাকা, চাষের জমি থেকে শুরু করে সমস্ত জায়গা কিন্তু জলমগ্ন রয়েছে, গ্রামের পর গ্রাম এখনও কিন্তু জলের তলায় রয়েছে, চাষ করতে পারছেন না, ক্ষেত থেকে জল নিকাশ হচ্ছে না, ক্ষোভ চাষিদের মধ্যে রয়েছে, কোথাও লক গেট ভেঙে বিভিন্ন জায়গা জলমগ্ন হচ্ছে এবং এর পাশাপাশি বিভিন্ন এলাকা কিন্তু এখনও জলের তলাতে রয়েছে, কোথাও রাস্তা ভেঙে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন, সেগুলো কিন্তু এখনও উন্নতি হয়নি। তবে ভালো খবর যেটা রয়েছে যে সোমবার সকালবেলার পরে সকালবেলাতে যে 49,000 কিউসেক জল ছেড়েছিল কিউসেক হারে, সেই জল কিন্তু আর তারপর থেকে আর নতুন করে ডিবিসি থেকে আর নতুন করে খবর দেয়নি যে নতুন করে জল ছাড়া হয়েছে, সেটা কিন্তু খবর নেই। ফলে দুর্গাপুর ব্যারাজে নতুন করে জল আসছে না, কিন্তু দুর্গাপুর ব্যারাজে বিপুল পরিমাণে জল জমা হওয়ার ফলে এখনও কিন্তু জল অল্প অল্প করে কমানো হচ্ছে, কিন্তু এখনও জল ছাড়া হচ্ছে, ফলে বড় কোনো প্লাবনের আশঙ্কা নতুন করে এখনও সংশয় দিচ্ছে না, কিন্তু যে অবস্থা রয়েছে সেটা এখনও কন্ট্রোলে কিছুটা রয়েছে ঠিকই, কিন্তু বিভিন্ন গ্রাম এখনও প্লাবিত হয়ে রয়েছে, তার সঙ্গে ভরা কটালের যে ব্যাপারটা রয়েছে তার ফলে কিছু এলাকাতে এখনও কিন্তু জল একটু এদিক ওদিক হতে পারে, বিশেষ করে হুগলি এবং হাওড়া, আমতা, উদয়নারায়ণপুর, খানাখুল এবং এই আরামবাগ এবং যে হাওড়ার যে বিভিন্ন এলাকা রয়েছে এই সমস্ত সাব ডিভিশনের কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু এখনও সমস্যা রয়েছে। বাঁকুড়াতেও বিভিন্ন এলাকা জলমগ্ন রয়েছে, বীরভূমের কিছু এলাকা জলমগ্ন রয়েছে, ফলে সেখানে এখনও উন্নতি কিছু আসেনি, ফলে চাষে যে বড় ক্ষতি হয়ে গেছে সেটা কিন্তু এখন এই মুহূর্তে পূরণ করা সম্ভব নয়। চাষি ভাইরা বড় সমস্যাতে রয়েছে, চাষবাসও পুরো একদম মোটামুটি দেখুন যে কী বলবো যে একদম নষ্টের পথে আর কি, চাষবাস কিছু হচ্ছে না, সমস্তটাই ক্ষতির মুখে রয়েছে। এর পাশাপাশি সবজি চাষ তো অনেকটাই রয়েছে ক্ষতির মুখে, যেটা আগেও বলা হয়েছিল যাদের চাষ হয়নি বা যেখানে জল কম রয়েছে সেখানে একমাত্র কিছুটা চাষবাস হয়তো হচ্ছে নতুন করে, এই জল না নামলে কিন্তু এই আমন ধানের যে চাষ সেটা কিন্তু মোটামুটি বুঝতে পারছেন যে কী অবস্থায় যেতে চলেছে, ফলে যে একটা ধানের দাম এবং সবজির দামে যে একটা আবার উঠতি গ্রাফ লক্ষ্য করা যাবে সেটা কিন্তু পরিষ্কার। আমাদের মতামত জানাবেন, ইতিমধ্যে বৃষ্টিপাত নিয়ে পূর্বাভাসটা দেব, তো সুতরাং এখনও জল ছাড়া হচ্ছে এবং জল আস্তে আস্তে ক্যানেল ধরে আসছে, তাই কিছু কিছু এলাকা এখনও প্লাবিত হবে। ইতিমধ্যে প্লাবন তো শুরু হয়েছে, আপনাদের বলে দিলাম বন্যা কবলিত হয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা, এছাড়াও আমাদের যেটা বলবো যে দামোদরের যে উপনদীগুলো সেগুলো কিন্তু তৈতম্বু রয়েছে বেশ কিছু অংশে, এখনও বিপদসীমার মধ্যেই রয়েছে। ফলে এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে বৃষ্টিপাত নিম্নচাপ তো সরে গেছিলো, কিন্তু আবার যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এখানে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত
বৃষ্টিপাত হবে, ফলে আবার নতুন করে সমস্যা কিন্তু যে তৈরি হবে না এমন কিন্তু নেই। সুতরাং আশঙ্কা এখনও পুরোপুরি যাচ্ছে না, সুতরাং এই 7 তারিখটা গেলে মোটামুটি বোঝা যাবে যে কোন দিকে গতি প্রকৃতি যাচ্ছে। তো আপাতত বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। আপনাদের এলাকায় প্লাবন হয়েছে কি না, জল বাড়ছে কি না, যারা যারা দেখছেন অবশ্যই আপনার এলাকায় জলমগ্ন থাকলে সেগুলি অবশ্যই খবর দেবেন, বৃষ্টিপাত পেলেও উল্লেখ করবেন। আমরা পুরো বিষয়টিকে জানাতে থাকছি। উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, ত্রিপুরার দিকে বৃষ্টিপাত কেমন কি রয়েছে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে যে পূর্বাভাস দিচ্ছে, সতর্কতা দিচ্ছে আবহাওয়া দপ্তর আলিপুর, সেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, সিকিম এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলো তাহলে সিকিম এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। 7-8 কিছুটা কমে যাবে, 9-10 কমে যাওয়ার সম্ভাবনা জানাচ্ছে, তবে অদল বদল সামান্য হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মোটামুটি 6-7 তারিখ সকালের পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত থাকবে, কিন্তু কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডেও এই ভারী বৃষ্টিপাত থাকবে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও এই ভারী বৃষ্টিপাত থাকবে, আমরা জানিয়ে রাখলাম। তার মানে হচ্ছে যে পশ্চিমের দিকের জেলাগুলিতে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত, বিশেষ করে মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া বা সংলগ্ন কিছুটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই এলাকাগুলি রয়েছে। এছাড়াও হুগলির দিকেও কিছু কিছু হতে পারে এবং হালকা মাঝারি থাকতে পারে, মাঝে মাঝে একটু জোরে বৃষ্টিপাত হতে পারে। কোলকাতা সহ হাওড়া, 24 পরগনা এগুলোতেও হতে পারে, পূর্ব মেদিনীপুরের দিকেও হতে পারে। এগুলো কিছু কিছু সব জায়গাতে একটু বিক্ষিপ্ত টাইপের কিন্তু কোথাও কোথাও হতে থাকবে। মেঘলা আকাশ মূলত থাকতে পারে, আংশিক মেঘলাও থাকতে পারে। আমরা মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। এবার একবার দেখে নেবো যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে। ভারতীয় মৌসুম ভবন বলছে যে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ যেটা আমাদের পশ্চিমবঙ্গে ছিল, সেটা কিন্তু ভারত পার করে ইতিমধ্যে পাকিস্তান চলে গেছে এবং সংলগ্ন কিছুটা উত্তর পশ্চিম রাজস্থানের দিকে রয়েছে, এটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং লো প্রেশারটি পাকিস্তানে আরও শক্তি, লো প্রেশার এরিয়াতে আরও শক্তি ক্ষয় করে ফেলছে। এর পাশাপাশি একটা অক্ষরেখা তৈরি হয়েছে পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত, যেটা দেখা যাচ্ছে যে ডিপ্রেশন থেকে শুরু করে এটা উত্তর পশ্চিম ভারতের উপর দিয়ে এটা উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে বৃষ্টিপাত কোথায় কী হবে সেটা আমরা দেখব। শুধুমাত্র আমরা পূর্ব ভারত ও উত্তর পূর্ব ভারতটা দেখে নিচ্ছি। মূলত এই সপ্তাহে যেটা বলছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 6-10 আগস্টের মধ্যে থাকতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গ, সিকিমে 6 আগস্ট এবং উড়িষ্যার দিকে 7 আগস্টে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এবারে ভারী বৃষ্টিপাত কোথায় হবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারে, হতে পারে উড়িষ্যায়, হতে পারে 6-8 আগস্টের মধ্যে। ঝাড়খণ্ডে 6-7 এই দুটো দিন অর্থাৎ বুধবার পর্যন্ত ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গ, সিকিমের দিকে 7 এবং 8 এটা কিন্তু ভারী বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 6 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অদল বদল আমরা আবার খবর পাবো, আপনাদের জানিয়ে দেবো। একটু ছবিগুলো একটু দেখিয়ে দিই। তার আগে বলে রাখি যে আসামে কিন্তু উত্তর পূর্ব আসামে একটা নতুন করে ঘূর্ণাবর্ত আবার তৈরি হয়েছে, এটা দেখা যাচ্ছে। এর পাশাপাশি ছবিগুলো দেখাই যে এখন 6 তারিখে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে যেটা একটু আগে বলা হলো। আর উত্তরপ্রদেশ দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এগুলো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে, মানে মেঘের ডাক পাওয়া যেতে পারে, মেঘ গর্জন সহ বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশে আশেপাশে, ত্রিপুরা বা মিজোরাম, মণিপুরের দিকেও দু এক জায়গাতে, অরুণাচল প্রদেশেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। 6 তারিখ হলো, 7 তারিখটা আমরা বলবো। 7 তারিখটা যেটা দেখা যাচ্ছে এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেটা উত্তর অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারত, তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সতর্কতা নেই, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত থাকবে যেটা বলা হলো, আর উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, মানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এটা কিন্তু দেখা যাচ্ছে। 7 তারিখের পর 8 তারিখে গেলে একটু বৃষ্টিপাত ঝাড়খণ্ডে কমে যাবে, সুতরাং এই 7 তারিখটা পার হলেই কিন্তু মোটামুটি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বোঝা যাবে, ফলে বন্যা পরিস্থিতি বা প্লাবন যেগুলো হয়েছে সেগুলোতে কিন্তু অনেকটা হয়তো উন্নতি আসার সম্ভাবনা আরও থাকবে, জল আরও আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে, ফলে কিছু মানুষের অনেক উপকার হবে। তবে চাষের একটা বড় ক্ষতি হয়ে গেছে। আপনাদের মতামত জানাতে থাকবেন কী অবস্থা রয়েছে, আর এই মুহূর্তে আপনার এলাকায় কি বৃষ্টি হচ্ছে সেটাও কমেন্ট করবেন, নাকি পরিষ্কার রয়েছে, নাকি মেঘলা মেঘলা ভাব রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে, ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু মেঘ আস্তে আস্তে জমায়েত হচ্ছে, বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, কাটোয়া, কালনা এদিকগুলোতে, এর পাশাপাশি হুগলি, চন্দননগরের দিকে, আরামবাগের দিকেও মেঘ তৈরি হচ্ছে, এবং এখানেও কিন্তু বজ্রকর্ম মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে। যদিও কলকাতা এগুলো রয়েছে, কিন্তু এগুলোতে দেখুন বাংলাদেশ থেকে যে মেঘগুলি এদিক দিয়ে আসছে আস্তে আস্তে, তো সুতরাং কলকাতা, 24 পরগনার দিকেও নতুন করে মেঘ তৈরি হয়ে যাবে এবং আস্তে আস্তে মেঘ হবে। এবং উপকূলবর্তী কিছু যে জায়গা রয়েছে, দেখা যায় অঞ্চল রয়েছে, এখানে সুন্দরবন,
এখানে দেখা যাচ্ছে। এছাড়া চট্টগ্রামের দিকেও মোটামুটি একটু হালকা রয়েছে সন্ধি ভাতি, এগুলোতে এখানে কলাপাড়া বা এগুলো থেকে শুরু করে যে এইগুলোতে কিন্তু নতুন করে মেঘ হচ্ছে। পূর্ব মেদিনীপুরের দিকে উপর থেকে কিছু মেঘ ঢুকছে, এর পাশাপাশি ঝাড়খণ্ড বিহারের দিকে মেঘ ইতিমধ্যে তৈরি হচ্ছে। একটা ঘূর্ণাবর্তের মতোই মনে হচ্ছে, হয়তো এখানে সিস্টেম একটু বদল হতে পারে, তো এরকম দেখা যাচ্ছে। দেখি আমরা এখানে এবারে যে বৃষ্টিপাতগুলো কীভাবে কী পাবো সেটা আমরা দেখার চেষ্টা করি। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, মানে বৃষ্টিপাত থাকবে। এই যে আস্তে আস্তে মেঘ তৈরি হচ্ছে, তো এই মেঘে এবং জলীয় বাষ্প ঢুকছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জলীয় বাষ্প, ফলে বর্ষা কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে ইতিমধ্যে। যদিও বর্ষা যে সক্রিয় রয়েছে এবং সেটা তার একটু দক্ষিণ দিকেই অবস্থান করছে, স্বাভাবিক অবস্থান থেকে মানে এই দিকগুলোতে, ফলে এইভাবেই জিনিসটা যাওয়া সম্ভাবনা। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে, তো রাঁচি, জামশেদপুর, দেওঘর, ধানবাদের দিকে রয়েছে। তার মানে বুঝতে পারছেন যে এই যে যেখানে আমাদের ড্যামগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পুরুলিয়া, বাঁকুড়া, সংলগ্ন পশ্চিম মেদিনীপুর, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এই দেখুন সম্ভাবনা রয়েছে। এবং উড়িষ্যার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাউরকেলা। তো সুতরাং এই যে বৃষ্টিগুলো আবার যদি হয় তাহলে তো চাপ বাড়বে, সুতরাং এই যে তেনুঘাটে যে জল বিভিন্ন জায়গা থেকে আসছে সেগুলো তো আবার চাপ বাড়বে, ফলে তারা আবার অতিরিক্ত জল ছাড়তে পারে, সুতরাং আশঙ্কা কিন্তু থাকে। তাই 7 তারিখটা পেরোলে সেটা হবে, কারণ জল ছাড়লেও সেগুলো কিন্তু সময় লাগে বিভিন্ন জায়গাতে পৌঁছাতে, ফলে প্লাবন যে ইতিমধ্যে শুরু হয়েছে সেটা এই মুহূর্তে যে কমে যাবে তেমন নয়। ওদিকে জল ছাড়ার পরিমাণ কমলেও এদিকে কিন্তু যে জলটা ছেঁড়া হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে পৌঁছাবে, সুতরাং জল বিভিন্ন অংশে বাড়বে। তাই এখানে দেখা যাচ্ছে যে এখানে চাকুলিয়া, এখানে গোয়ালতোড়, এদিকে কিন্তু রয়েছে খাতড়া, এদিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত সম্ভব। ঝাড়গ্রাম রয়েছে গোপীবল্লভপুরে, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিছুটা বিক্ষিপ্ত টাইপের বেলদা বালুচক এগুলোতে রয়েছে। তাই পশ্চিমের দিকে জেলাগুলিতে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত হতে পারে, তুলনামূলক একটু কম বৃষ্টিপাত কলকাতা আশেপাশে হতে পারে, কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এদিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এই দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, পূর্ণিয়া মানে বিহার, দিনাজপুর এগুলোতে রয়েছে। এবং পরের দিকে উত্তরবঙ্গের এই জেলাগুলিতেও বৃষ্টিপাত হবে, কারণ অরেঞ্জ অ্যালার্ট যেহেতু জারি করেছে তার মানে বৃষ্টিপাত রয়েছে। কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে রংপুর, রাজশাহী, ঢাকা এবং বরিশাল খুলনার দিকে এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অংশে হতে পারে এরকমভাবে। ত্রিপুরাতে একটু কম রয়েছে, দেখুন এই যে পরের দিকে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত ঢুকতে পারে। রাতের পরে উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাত বাড়ছে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্তভাবে। এবার 7 তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, তাই এর সঙ্গে ছবিটার সঙ্গে পুরোটা মিলবে না, আরও নতুন করে মেঘ কিছু কিছু চলে আসবে, তাই এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত হবে। তবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেশি থাকবে আর এগুলোতে একটু কম থাকবে, ফলে যে সমস্ত জায়গাতে জলমগ্ন, বীরভূমে যেমন জলমগ্ন হয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে উন্নতি চলে আসারই সম্ভাবনা। সুতরাং বন্যা পরিস্থিতিতে এবং প্লাবিত জায়গাগুলোতে আস্তে আস্তে উন্নতির আসার একটা সম্ভাবনা রয়েছে। একটু ভালো খবর, 7 তারিখেও হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সব জায়গাতেই রয়েছে। তবে বিক্ষিপ্ত মানে হচ্ছে সব জায়গাতেই মানে হবে না, কিন্তু মেঘলা আকাশ বেশি থাকতে পারে, আংশিক মেঘলা থাকবে। তা ঢাকা, খুলনা, ত্রিপুরা, চট্টগ্রাম থেকে শুরু করে রাজশাহীগুলোতে এবং কলকাতা, হাওড়া, হুগলি, 224 পরগনা, খড়দা, পানিহাটি, বরানগর, পান্ডুয়া, চাকদা, এখানে রানাঘাট থেকে শুরু করে শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, কালনা, বোলপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, রামপুরহাট এগুলোতে রয়েছে। দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, মুড়ি, মানবাজার থেকে শুরু করে এবং খাতড়া, সোনামুখী, বাঁকুড়া, খড়গপুর, চাকুলিয়া, চন্দননগর, এদিকে বেলদা, বালুচক এবং দীঘা, মন্দারমণির দিকেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এটা রয়েছে কিন্তু 7 তারিখ পর্যন্ত, 7 তারিখ পরে এটা আস্তে আস্তে দেখুন এটা একটু করে এদিকে সরে যাবে। একটা ঘূর্ণাবর্ত থাকবে, আমরা একটু দেখাই ভালো করে, একটা কিন্তু ঘূর্ণাবর্ত থাকবে যেটা 6 থেকে 7-এর মধ্যে দেখা যাবে এখানে থাকতে পারে, যে একটা 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 ঘূর্ণাবর্ত থাকবে। এই ঘূর্ণাবর্তটা কিন্তু ধীরে ধীরে, এই দেখুন লো প্রেশার এরিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন, এইটাই বলছি ঘূর্ণাবর্ত, বড় আকার খুব শক্তিশালী নয় কিন্তু একটা ঘূর্ণাবর্ত দেখুন এখানে থাকবে। এই যে এলটা দেখতে পাচ্ছেন এখানে এইরকমভাবে রয়েছে গোলটা, এইটা আস্তে আস্তে একটু উত্তর পশ্চিম দিক বরাবর সরতে থাকবে, ফলে 8 তারিখের দিকে এটা আরেকটু অনেকটাই পশ্চিম দিকে সরে যাবে, ফলে ঝাড়খণ্ড এবং বিহার, উত্তরপ্রদেশের একটু বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূমের দিকে একটু থাকতে পারে, মালদা আশেপাশে কিন্তু কমে যাবে। এরপর থেকে বৃষ্টিপাতগুলো 9-10-এর পর থেকে উত্তরবঙ্গে কমবে, তো বড় ভয়ের ব্যাপার নেই, বড় আর কিছু এগুলো কিন্তু আস্তে আস্তে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা পাবো, 9-এও পাবো 10-এও পাবো সম্ভাবনা রয়েছে, পরে আস্তে আস্তে কিন্তু আগের থেকে অনেকটা কম। তবে আবহাওয়ার খবর অদল বদল হতে পারে, তাই একটু দেখতে দেখে মাঝে মাঝে একটু পরিবর্তন হবে সেগুলো দেখতে পাবেন। আমরা 12-13-14 যদি দেখি তাহলেও মাঝে মাঝে বৃষ্টিপাত আসবে, এই দেখুন বৃষ্টিপাত মাঝে মাঝে আসবে, তো এখনও বড় ভারী বৃষ্টিপাতের এই নেই, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে। তো সুতরাং যেটা কয়েকদিন আগেই বলেছিলাম যে 8 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত হতে পারে,
তো সেগুলো রয়েছে 5, 6, 7, 8, এগুলো বলা হয়েছিল। তো আমার 5 তারিখ রাত থেকে বৃষ্টিপাত দেখেছি, বা সন্ধ্যের থেকে বিভিন্ন অংশে জোরালো বৃষ্টিপাত পাওয়া গেছে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে, এবং 6, 7ও কিছু বৃষ্টিপাত আমরা পাবো। এই রয়েছে আপাতত খবর, ধন্যবাদ।